আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড সার্কুলার নিয়ে। এবং এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল কোর্সের বদ্ধ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এটিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং সার্কুলারে কি বলা রয়েছে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা একটু অনার্স প্রফেশনালটি কি আগে সেটি একটু জেনে নিই। অনার্স প্রফেশনাল সাধারণত অনার্স সাধারণত আমরা যে অনার্স কোর্সটি ভর্তি হই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি কলেজগুলো সেটির মতো নয়। এটি হলো কিছু সরকারি ইনস্টিটিউট এবং প্রাইভেট ইনস্টিটিউশনে আপনাদের এই অনার্স কোর্সগুলো করতে হবে। এবং এই অনার্স কোর্সগুলো সাধারণত আমরা যে গ্রুপ সাবজেক্টগুলো অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলোতে ভর্তি হই সেগুলোর মতো নয়। এখানে সাধারণত বিশেষায়িত কিছু সাবজেক্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, বিএড, বিবিএ এই ধরনের কোর্সগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এখানে কোর্সগুলো সম্পূর্ণ ইংরেজিতে করা হয় অর্থাৎ ইংরেজি ভার্সনে করা হবে। এছাড়া এখানে পড়ালেখার খরচ সাধারণ যে অনার্স তার তুলনায় একটু বেশি। তবে প্রাইভেটে আপনারা যে কোর্সগুলো করবেন, এখানে যে কোর্সগুলো করবেন সেগুলো যদি প্রাইভেটে ইউনিভার্সিটিতে করেন তাহলে সেখানে কিন্তু অনেক বেশি, তো সেই তুলনায় আবার এখানে একটু সুবিধাও রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে চলুন সার্কুলারে কি বলা রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই। দেখুন, সবার প্রথমে এখানে বলা রয়েছে প্রাথমিক আবেদন 12 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে আগামী 28 সেপ্টেম্বর 2021 রাত 12টা পর্যন্ত চলবে। তো আমি আবেদন প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও করব, সেই ভিডিওটি আপনারা 12 তারিখ পেয়ে যাবেন। এরপর হলো আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি এখানে 300 টাকা নির্ধারণ করা হয়েছে। এবং এটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 29 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে। এবং ক্লাস শুরু হবে 20 অক্টোবর থেকে। এছাড়া এসএসসি এসএসসি ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হয়। এরপরে আসা যাক আবেদনের যোগ্যতা নিয়ে। বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে মানবিক শাখা থেকে যারা আবেদন করবেন তারা 2016, 17, 18 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ মাত্র 2.50 পেলে এবং 18, 19, 20 সালে এইচএসসি এবং সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ 2.50 পেলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তার মানে এখানে জিপিএ রেগুলেশন খুবই কম। এরপর হলো বাংলাদেশি শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ডের বিজ্ঞান এবং ব্যবসা শাখা থেকে আপনারা যদি আবেদন করেন তাহলে 2016, 17, 18 সালে এসএসসি এবং সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ আপনাদের 3.0। এছাড়া 18, 19, 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ আপনাদের ন্যূনতম জিপিএ হতে হবে 2.50, তাহলে আপনারা আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। এছাড়া যাদের পয়েন্ট বেশি ভালো তাদের র্যাঙ্কিং সবার আগে আসবে, এটাই নিয়ম। এছাড়া যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আবেদন করবেন তাদের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স এইগুলো হলে আপনারা 1 এবং 2-এর যে নিয়মগুলো সেগুলো অনুসারেও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারী উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় বিশেষ সময় হতে ভর্তিযোগ্য যে সাবজেক্টগুলো নির্ধারণ করা হবে অর্থাৎ যে কোর্সগুলো আপনি নির্ধারণ করবেন উক্ত বিষয় পঠিত যে সাবজেক্টগুলো রয়েছে 200 নম্বরের সেগুলো ন্যূনতম গ্রেড পয়েন্ট টোটাল 3.0 থাকতে হবে। এছাড়া যারা ইংরেজি ভার্সন থেকেও আবেদন করবেন ও লেভেলের মধ্যে থেকে তাদের বিগে সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং এ লেভেলে 1টি বিষয় ব্রিগেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। এছাড়া বিদেশি সার্টিফিকেটধারীদের ক্ষেত্রেও একই রকম যোগ্যতা রয়েছে। এবার চলুন আমরা একটু দেখে নিই, এখানে তো আবেদনের শুরু এবং শেষের তারিখ বলাই রয়েছে এবং আবেদনের ফি কত তারিখ দেওয়া হবে সেটাও বলা রয়েছে। এবং কলেজ কর্তৃক আবেদনের ফর্মে নিশ্চয়ন 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে করা হবে। এছাড়া কলেজ কর্তৃক আবেদন প্রার্থীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃক সেটি পূরণ করা হবে, সেটি 13 অক্টোবর থেকে 7 অক্টোবর মধ্যে সেটি করা হয়ে যাবে। তার মানে আপনাদের ভর্তির রেজাল্ট দেওয়া হবে 10 থেকে 12 অক্টোবরের মধ্যে। এরপরে দেখুন ভর্তি পদ্ধতির নম্বর বন্টন এবং ফলাফলে কি বলা রয়েছে। প্রতিটি কলেজের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা হবে এবং পছন্দক্রম অনুসারে প্রথম বর্ষ প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ হবে। ভর্তির সময় আমি আপনাদেরকে ভর্তির যে ফর্মটি পূরণ করার সময় এগুলো একটু বিস্তারিত বুঝিয়ে দেব। এছাড়া আপনাদের একই প্রতিষ্ঠান কলেজে যদি 2 বা ততোধিক আবেদনকারী মেধাক্রম একই হলে পর্যায়ক্রমে সকল আবেদনকারী চতুর্থ বিষয় প্রথমে দেখা হবে, এসএসসি এসএসসি পরিপ্রাপ্ত জিপিএ দেখা হবে 40 এবং 60% করে এবং প্রয়োজন হলে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় মোট নম্বরের 40 এবং 60% করে দেখা হবে।
এরপরে যদি দুই বা ততোধিক মেধাক্রম একই হয় সেক্ষেত্রে যাদের বয়স কম হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এইভাবে করে আপনাদের ভর্তি কার্যক্রম হবে এবং ভর্তির প্রথম ধাপ মেধা তালিকা দেওয়া হবে, যদি শূন্য আসন থাকে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে, এরপরে যদি এরপরে হলো বিশেষ কোটা যারা আবেদন করবেন তাদের, এরপর হলো রিলিজ স্লিপের আবেদন, এখানে প্রয়োজনে একাধিকবার বা দুইয়ের অধিকও হতে পারে রিলিজ স্লিপ। এরপরে হলো কিভাবে অনলাইন আবেদনের রেজাল্ট দেখবেন সেই বিষয়গুলো, এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের সাজেস্টে রয়েছে। এরপর হলো অনলাইন আবেদন প্রক্রিয়া, সেটি আমি 12 তারিখ সম্পূর্ণ ভিডিও দিব, সেটি দেখে নেবেন এবং আমাদের সাজেস্টও সেটি দেখতে পাবেন। এছাড়া চলুন অনার্স প্রথম বর্ষে আপনাদের প্রফেশনাল যদি ভর্তি হতে হয় আপনাদের কি কি সাবজেক্ট পাবে এবং কি কি ফি আপনাদের নির্ধারণ করা হয়েছে। প্রথমত হলো প্রাথমিক আবেদন 300 টাকা, সেটি তো দিতে হবে। এরপর হলো কোর্স, কি কি কোর্স রয়েছে দেখুন, এখানে প্রায় 12টি থেকে দেখুন এখানে প্রায় 12টি কোর্স রয়েছে, এই 12টি কোর্সে আপনারা পড়তে পারবেন। এবং এর মধ্যে প্রথমত হলো বিবিএ, বিএড, বিএফএ, এএমটি, এফডিটি, কেএমটি, এই কোর্সগুলো পড়তে পারবেন। এই কোর্সগুলো সাধারণত যারা ব্যবসা শিক্ষা রয়েছে তারা পারবে, এছাড়া যে কোনো শাখার শিক্ষার্থীগণও কিন্তু পারবে। এরপর হয়েছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যেগুলো সায়েন্সের বিজ্ঞান, শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্য। তারপর সিএসসি, ইসিই, তারপর হলো টিএইচএম এবং টিএমএস, এগুলোতে আপনারা পড়তে পারবেন। এরপর হলো বিবিএন এভিয়েশন ম্যানেজমেন্ট, এরপর হলো বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স, এগুলোতে আপনারা পড়তে পারবেন। তো এই 12টি কোর্সে আপনারা পড়তে পারবেন। তো এইগুলোর জন্য আলাদা আলাদা ফি নির্ধারণ করা হয়েছে, এখানে হলো প্রতিটি রেজিস্ট্রেশন ফি, ক্রীড়া সাংস্কৃতিক ফি ও এবং বিএনএনসিসি এবং রবার স্কাউট ফি মিলে আপনাদের প্রথম ধাপের জন্য 1,035 টাকা, দ্বিতীয় ধাপের জন্য 1,535 টাকা এবং এরপর তৃতীয় যে ধাপটি রয়েছে তাদের জন্য 15,035 টাকা। তো আপনারা যদি এই কোর্সগুলোতে পড়তে চান তাহলে প্রথম ভর্তির ক্ষেত্রে অর্থাৎ মেধা তালিকা আসলে আপনাদেরকে এই টাকাগুলো দিয়ে ভর্তি হতে হবে। এরপরে হলো আপনাদের সেশন ফি আছে, প্রতিটি সেশনে আলাদা আলাদা ফি রয়েছে, সেগুলো পরবর্তীতে জানতে পারবেন, আমি এগুলো নিয়ে আলাদা একটি ভিডিও করে দেব। এরপর হলো যদি ভর্তি বাতিল করতে চান সেক্ষেত্রে 700 টাকা ফি এবং পূর্ণ ভর্তি বহাল রাখতে হলে 700 টাকা ফি দিতে হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা সার্কুলারে আজকে এই পর্যন্তই। এছাড়া আমি অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং অনার্স প্রফেশনাল নিয়ে বিস্তারিত আরও একটি ভিডিও আমি তৈরি করে দিব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।